আমি আল্লাহ, এই সাত আসমান সাত জমিন, এত বিশাল বিশাল জমিন আমি আল্লাহ মাত্র ছয় দিনের মধ্যে বানাইলাম, ফি সিত্তাতি আইয়াম, আর তোমার মতো একটা ছোট বান্দা, পাঁচ সাত কেজি ওজনের বান্দাটাকে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির থেকে বানাইছি। আমি আল্লাহ তো এক সেকেন্ডও লাগতো না বানাইতে, কিন্তু আমি আল্লাহ তোমাকে কেমন সুন্দর করে আস্তে আস্তে বানাইলাম, মায়ের গর্ভে নাপাক পানির থেকে ফেরেশতাকে কাজে লাগায় চল্লিশ দিনে এই নাপাক পানি রক্ত, আবার চল্লিশ দিনে গোশত, এইভাবে করে করে সুন্দর একটা মানুষ দিয়া রূপ দিয়া বানাইলাম, হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, আমি আল্লাহ কুদরতের হাতে চেহারাটা বানায় দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার এই শরীর যেন সামান্য ভাবে নষ্ট না হয়, ওই মায়ের গর্ভে আমি প্যাকেটের মধ্যে কেমন করে কাবার দিয়ে আটকায় রাখলাম। আমি আল্লাহ তোমার মুখে নাপাক রক্ত লাগাই নাই, নাভির সাথে মায়ের নাভিতে তার লাগাইয়া আমি আল্লাহ তোমার পেটের ক্ষুধা নিবারণ করলাম, দশ মাসের মতো মায়ের গর্ভে আমি সুন্দর করে বাঁচাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, এক বিন্দু বাতাস ঢোকার কোন রাস্তা খোলা রাখি নাই, আবার তোমাকে দুনিয়াতে পাঠাবার পর আমি আল্লাহ তোমার খানার আয়োজন করে দিলাম, তুমি দুনিয়াতে গিয়া কি খাইবা, দুনিয়ার কোন খানাও তুমি খেতে পারবা না। আমি আল্লাহ তোমার কেমন মায়ার রব, আমার মতো মায়ার মালিক তো আর কেউ নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন সুন্দর খানা তোমার মায়ের স্তনে ব্যবস্থা করে রাখলাম, তুমি মায়ের দুধ পান করবা, দুনিয়ার ফ্লাক্সে দুধ রাখে গরম পানি রাখে, চব্বিশ ঘন্টার বেশি গরম থাকে না, আর আমি আল্লাহ তোমার জন্য এমন দুধের ব্যবস্থা করলাম, চিনিও লাগবে না, মিষ্টিও লাগবে না, লবণও লাগবে না, পানিও লাগবে না, আগুনেরও কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ এমন ভাবে রেখে দিলাম দুই বছর পর্যন্ত দুধ পান করবা কখনো নষ্ট হবে না, এরপরে আবার তুমি বড় হইয়া খানা খাওয়ার দরকার, দাঁত প্রয়োজন, আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিলাম, এরে বান্দা হাঁটতে পারো না হাঁটার শক্তি দিলাম, চলতে পারো না কথা বলতে পারো না কথা বলার শক্তি দান করলাম, এত কিছু নেয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ তোমার দুনিয়াতে চলার জন্য রাস্তা আলোর ব্যবস্থা করলাম, তিন বেলা খানার জন্য খানার ব্যবস্থা করলাম, খানার বাহিরে আরো ভিটামিন ফলের ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ তোমাকে এত মায়া করি, যেই মায়া মা বাবা সন্তানকে করে না, সন্তান মা বাবাকে করে না। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور
গফুরুর রহিম। وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। সবাই মহাব্বতের সাথে পড়ি আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। মাইক বন্ধ কেন? আস্তাগফিরুল্লাহাল আযীম, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে জামিয়া তালিমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজ 4 ফেব্রুয়ারি 2022 আমাদেরকে জুমার নামাজ পূর্বে এই সুন্দর বেহেশতের বাগানে আল্লাহ পাকের মহব্বতে দ্বীনের নিসবতে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের আশা বসা আজকের আয়োজনকে
দুনিয়া আখেরাতে নাজাত ও মুক্তির জন্য কবুল করেন। আল্লাহ সমস্ত মুসিবত থেকে কুদরতের হাতে নবীজির মহাব্বতে হেফাজত করেন। আজকের আমাদের মেহমান প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমোনাই দামাত বারাকাতুহুম। জুমার নামাজের পর থেকে এই বয়ান ধারাবাহিক চলবে আল্লাহ যদি কবুল করেন। আল্লাহ কবুল না করলে বান্দার দ্বারা কিছুই সম্ভব। তাআত তাও ফিকে তাআত হামজে তু ই আমানাত ওয়া ইজাবাত হামজে তু। সব কিছু ফয়সালা কার? আল্লাহ পাকের কাছে আমাদের মনোনিবেশ হতে হবে, বিনয়ের সাথে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে। আল্লাহ পাক বলেন, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সমস্ত মানুষকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দেন, যারা গুনাহ করার মাধ্যমে হে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর দয়া থেকে ফিরে যেও না, কারণ আল্লাহ পাক সবার গুনাহকে মাফ করে দিবেন। কারণ আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহের থেকে যারা তওবা করে আল্লাহ তাদেরকে এতটা পবিত্র বানায় দেন মনে হয় সে কখনো গুনাহই করে নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহের থেকে আল্লাহর মর্জি মুয়াফিক তওবা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আজকের এই আয়োজন আপনি কুদরতের দ্বারা হেফাজত করেন। আয় আল্লাহ যারা আসছেন আসবেন সবাইকে আপনি হেফাজতের সাথে তৌফিক দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের নজরে সমস্ত দুনিয়ার মানুষকে ডাকছেন, কোন শুধু মুসলমান মুমিন এমন না, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ ডেকেছেন। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার প্রিয় বান্দা বান্দিগণ, নারী পুরুষ ধনী গরিব হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান, আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি, তোমরা আমার দরওয়াজায় রহমতের দরওয়াজায় ফিরিয়ে আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় মহব্বত করে ডাকতেছি, কারণ আমি আল্লাহর কোন ছেলে নাই মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায় কাস ওয়ালিদ মাউলুদরা উ খালেকাস। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বড় আদর করে তোমাদের বানাইছি, আমি আল্লাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু বানানোর পর আমি আল্লাহ আসমান বানায় বলি না এটা আমার আসমান, আমি জমিনকে সৃষ্টি করেছি কিন্তু বলি না এটা আমার জমিন, আমি সূর্য সৃষ্টি করার পরে বলি না আমার সূর্য, আমি আল্লাহ মানুষ বানানোর পরে বলেছি এরা আমার বান্দা, তুমি হিন্দু ধর্ম পালন করো তুমি কারো বান্দা না আমারই বান্দা, আমি আল্লাহই তোমার একমাত্র মাবুদ। খ্রিস্টান ধর্ম যারা পালন করো তোমাদেরকে খ্রিস্টানের যীশু খ্রিস্ট বানায় নাই, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, তোমরা আমারই বান্দা আমি তোমাদের মাবুদ। ইহুদি ধর্ম যারা পালন করো তোমাদেরকে দুনিয়ার কেউ বানায় নাই, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমারই বান্দা আমি আল্লাহই হলাম তোমাদের মাবুদ।
বৌদ্ধ ধর্ম যারা পালন করো, গৌতম বুদ্ধ তোমাদের বানায় নাই, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি, আমি আল্লাহই তোমাদের মাবুদ, তোমরা আমার বান্দা। অতএব দুনিয়ার জমিনে আমি আল্লাহ সুন্দর করে তোমাকে বানাইয়া পাঠাইলাম, আসমান জমিন আমি ছয় দিনের মধ্যে বানায় ফেলছি, আমি আল্লাহ আসমানকে আমার কেন বলি নাই, জমিনকে আমার কেন বলি নাই, সূর্যটাকে আমার কেন বলি নাই, কারণ এগুলো একটাও আমার জন্য আমি সৃষ্টি করি নাই, বান্দাগুলো আমার কেন বললাম, সব মাখলুক বানাইলাম আমি বান্দার গোলামি করার জন্য, আর আমি মানুষ বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, কারণ আমি বান্দাকে বড় মহব্বত করি, আমি আল্লাহ পাকেই মানুষ, এত বিশাল আসমান জমিন থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান, এক একটা আসমান 500 বছরের মোটা, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছর, এই সাত আসমানের উপরে বাইতুল মামুর নূরের কাবা, ফেরেশতারা এই নূরের কাবা তাওয়াফ করে, আবার এই বাইতুল মামুরের উপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে অনেক উপরে আল্লাহর নবী বলেন নূরের তৈরি আরশে আজিম, এর উপরে আমার আল্লাহ পাকের কুদরতের কুরসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান এত বিশাল আসমান, উপরে তিনটা আসমান নিচে তিনটা, মাঝখানে চতুর্থ আসমানে সূর্য রাখলাম, এই সূর্যটা চতুর্থ আসমান থেকে জমিনের মধ্যে সব সময় আলো দেয়, আমি আল্লাহ এত বিশাল সূর্য বানাইলাম, বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই পৃথিবী নামক গ্রহ থেকে 13,00,000 গুণ বড় হলো সূর্য, আমি আল্লাহ এই সাত আসমান সাত জমিন এত বিশাল বিশাল জমিন আমি আল্লাহ মাত্র 6 দিনের মধ্যে বানাইলাম, ফি সিত্তাতি আইয়াম, আর তোমার মতো একটা ছোট বান্দা 5-7 কেজি ওজনের বান্দাটাকে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির থেকে বানাইছি, আমি আল্লাহ তো 1 সেকেন্ডও লাগতো না বানাইতে, কিন্তু আমি আল্লাহ তোমাকে কেমন সুন্দর করে আস্তে আস্তে বানাইলাম, মায়ের গর্ভে না নাপাক পানির থেকে ফেরেশতাকে কাজে লাগায় 40 দিনে এই নাপাক পানি রক্ত, আবার 40 দিনে গোশত, এইভাবে করে করে সুন্দর একটা মানুষ দিয়া রূপ দিয়া বানাইলাম, হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, আমি আল্লাহ কুদরতের হাতে চেহারাটা বানায় দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই শরীর যেন সামান্য ভাবে নষ্ট না হয়, ওই মায়ের গর্ভে আমি প্যাকেটের মধ্যে কেমন করে কাবার দিয়ে আটকায় রাখলাম, আমি আল্লাহ তোমার মুখে নাপাক রক্ত লাগাই নাই, নাভির সাথে মায়ের নাভিতে তার লাগাইয়া আমি আল্লাহ তোমার পেটের ক্ষুধা নিবারণ করলাম, 10 মাসের মতো মায়ের গর্ভে আমি সুন্দর করে বাঁচাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিন্দু বাতাস ঢোকার কোন রাস্তা খোলা রাখি নাই, আবার তোমাকে দুনিয়াতে পাঠাবার পর আমি আল্লাহ তোমার খানার আয়োজন করে দিলাম, তুমি দুনিয়াতে গিয়া কি খাইবা, দুনিয়ার কোন খানাও তুমি খেতে পারবা না, আমি আল্লাহ তোমার কেমন মায়ার রব, আমার মতো মায়ার মালিক তো আর কেউ নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন সুন্দর খানা তোমার মায়ের স্তনে ব্যবস্থা করে রাখলাম, তুমি মায়ের দুধ পান করবা, দুনিয়ার ফ্লাক্সে দুধ রাখে গরম পানি রাখে, 24 ঘন্টার বেশি গরম থাকে না, আর আমি আল্লাহ তোমার জন্য এমন দুধের ব্যবস্থা করলাম, চিনিও লাগবে না, মিষ্টিও লাগবে না, লবণও লাগবে না, পানিও লাগবে না, আগুনেরও কোনো প্রয়োজন না,
নাই, আমি আল্লাহ এমন ভাবে রেখে দিলাম দুই বছর পর্যন্ত দুধ পান করবা কখনো নষ্ট হবে না, এরপরে আবার তুমি বড় হইয়া খানা খাওয়ার দরকার, দাঁত প্রয়োজন, আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিলাম, এরে বান্দা হাঁটতে পারো না হাঁটার শক্তি দিলাম, চলতে পারো না কথা বলতে পারো না কথা বলার শক্তি দান করলাম, এত কিছু নেয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ তোমার দুনিয়াতে চলার জন্য রাস্তা আলোর ব্যবস্থা করলাম, তিন বেলা খানার জন্য খানার ব্যবস্থা করলাম, খানার বাহিরে আরো ভিটামিন ফলের ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ তোমাকে এত মায়া করি, যেই মায়া মা বাবা সন্তানকে করে না, সন্তান মা বাবাকে করে না, অথচ আমি আল্লাহ আমার মায়াটাকে একশোটা ভাগ করার পর আমি আল্লাহ রব্বুল আলামিন এক ভাগ মায়া দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম, 99 গুণ মায়া আমি আল্লাহ কুদরতের হাতে জমা রাখলাম, এরে বান্দা তোমার মা বাবা ওই এক গুণ মায়ার কারণে তোমার জন্য এতটা পাগল, তুমিও মা বাবার জন্য এত পাগল, যখন সন্তান মাকে মা বলে ডাক দেয় মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবাকে আব্বা বলে ডাকে বাবার কলিজা ঠান্ডা হয়, আমি আল্লাহকে যদি বান্দা জিব্বানার একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ পাকের 99 গুণ মায়ার ভেতরে বড় জোশ এসে যায়, আমি আল্লাহ তখন রহমতের দরজা দিয়ে তোমাকে ডাকি আর বলি এরে বান্দা যত অপরাধ করেছো আসো আমার দরবারে তওবা করো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইয়াসতাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আল্লাহর কাছে বান্দা ফিরে যাও, মহব্বতের নজরে আল্লাহকে মহব্বতে ডাকো, ও দয়ার মালিক আপনি ছাড়া আমাদের আর দুনিয়াতে কেউ নাই, হায়াতের মালিক আপনি, ইজ্জতের মালিক আপনি আল্লাহ, মৌতের মালিক আপনি আল্লাহ, সম্মান দেয়ার মালিক আপনি আল্লাহ, আল্লাহর কাছে আমরা সবাই তওবার নিয়ত করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে তওবাকারী হিসাবে কবুল করে নেন, আয় আল্লাহ আজকের এই মাহফিল কবুল করেন, আপনারা যারা আসছেন আল্লাহ আপনাদেরকেও কবুল করেন, বলেন আমিন। কাপড়গুলো বেঁধে দাও, খুঁটির সাথে বেঁধে দাও, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমরা বেশি দেরি করব না, জুমার নামাজ আমরা শুরু করে দিব, আল্লাহ পাক আমাদের সবাইকে নিরাপদে এই দিনের মাহফিলে কবুল করেন, সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। ভাইরা আমার, আপনারা বহু দূর থেকে আসছেন, খেদমত আপনাদের যথাযথ করা, আমরা চেষ্টা করতেছি, এরপরও ত্রুটি হলে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নিজের মনে করবেন, আর আর রাস্তাঘাটে ভিড় জমাবেন না, সর্বদিক আমরা নিজের দায়িত্ব মনে করে খেয়াল রাখবো, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আর এই মাদ্রাসা আপনাদেরই, একদিন আমরা কেউ থাকবো না, মাদ্রাসা থাকবে, আল্লাহ পাক এই মাদ্রাসার এই দিনের খাদেম হিসাবে আমাদেরকে কবুল করে।